আমার চ্যানেল অপ্সরা সাজঘরে আপনাদের স্বাগত জানাই। আর এই চুলটার ওপর আমি একটা রাউন্ড শেপ দেব। লেন্থ আছে লম্বা অনেকটাই, কিন্তু দেখুন দুপাশ দিয়ে মনে হচ্ছে যে ভেঙে ভেঙে পড়ে গেছে চুল, অনেক চুলই এপাশ ওপাশ দুপাশেই একদমই নেই, মনে হচ্ছে ছিঁড়ে পড়ে গেছে, শুধু মাঝের চুলগুলো লম্বা। তো এমন তো দেখতে মোটেও ভালো লাগছে না, দেখুন এপাশে একদমই ছোট, মানে কোন এক পাশের সাথে আরেক পাশে কোনো মিলই নেই। তো তবুও তো বলা যাবে না চুল খারাপ, কারণ ক্লায়েন্টকে কখনই বলা যাবে না তোমার চুল খারাপ, চুল সবসময় ভালো বলতে হবে। তো তারই ওপর দিয়ে আমাকে চুলটা যাতে সুন্দর হয় সেটা সেই শেপটা আমাকে দিতে হবে, তার উপর ক্লায়েন্টের ইচ্ছাও নির্ভর করে কতটুকু লম্বা রাখবে বা কেমন ডিজাইনের কাটবে। তো আমি এখানে দুপাশ থেকে মিলি, আরও সামনে চুলগুলো আরও ছোটো, তো একটু লম্বা রাখতে চাইছে, তাই ওখান থেকে নিয়ে আমি দুপাশ থেকে মিলিয়ে নিয়ে আমি গাইডলাইন তৈরি করে নিলাম। মাথা সবসময় সামনের দিকে ঝুঁকানো থাকবে নিচে, কারণ যদি মাথা সোজা করে তো চুলটা অনেকটাই পেছন দিকে নেমে আসে, আর তখন পেছন দিকে চুলগুলো বেরিয়ে বেরিয়ে আসে। ভালোভাবে কম করে নিয়ে আমি ফিঙ্গারে লক করে নিয়ে আমি কাটিং করব। এই লম্বা চুলগুলো আমি হাতে নিয়ে নিচ্ছি, ফ্লোরে ফেলছি না। তো আমি কাটিং যখন করব তখন কিন্তু আমার ট্যাচড়া করে নেব, আমার ফিঙ্গার ট্যাচড়া করে নেব রাউন্ড শেপ করার জন্য। আর আমার এলবো আমি নিচে রাখবো, আমার এলবো নিচের দিকে থাকবে আর ফিঙ্গারও আমার ট্যাচড়া করা থাকবে নিচের দিকে, এলবো আমার নিচে থাকবে। আমি ফ্লোরে ফেলছি না, কাটিং করার হেয়ার আমি হাতে নিয়ে নিলাম। এভাবে আমি আগের গাইডলাইন একটু হাতে রেখে তারপর আমি সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। বর্ষায় অনেক চুল ছেড়ে ভাঙে, কারণ হচ্ছে গরম, গরমে মাথা ঘেমে যায় এবং অনেকে কালারও করে, কালার করার পরে চুলকে প্রচুর পরিমাণে যত্ন করতে লাগে, চুল ফেটে যায়। আমি এভাবে সব চুলগুলোকে গাইডলাইন ধরে ধরে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিচ্ছি, কারণ কাটিং করতে গেলে কীভাবে ভি কীভাবে রাউন্ড শেপ হয় সেটা আমাদের আর্টটা থাকতে হবে। আর্ট আমাদের যেমনভাবে হাতে থাকতে হবে তেমনভাবে চোখেও থাকতে হবে, আমাদের হলো কি না সেটা আমাদের চোখ দিয়েই দেখতে হবে যে একটা রাউন্ড শেপ আমি ঠিক করে করতে পারলাম কি না। এবার যখন আমি এস সাইডের গাইডলাইন ধরে আগে গাইডলাইন রেখে দিয়েছিলাম, সেই গাইডলাইন ধরে যখন কাটবো এলবো কিন্তু আমার উপর দিকে থাকবে, আমি ওপর দিকে হাত নিয়ে কাটিং করব, আঙুল কিন্তু আমার ট্যাচড়াই থাকবে। আমি নিচের দিকে ঝুঁকিয়ে ট্যাচড়া করে আমি এলবো উপর দিকে রেখে আমি কাটিং করব। আমি ফিঙ্গার ট্যাচড়া রেখেই ফিঙ্গারে হেয়ার লক করে দিয়ে আমি ওই গাইডলাইন ধরে আমি কাটিংটা করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। এখানে অল্প একটু ভিয়ের মতো চোখা হয়েছিল, সেটা আমি মিলিয়ে নিলাম, কারণ আমি ভি চুল কাটছি না একটা রাউন্ড শেপ কাটছি, যার জন্য আমি এই নিচে যে চোখা হয়েছিল ভিড় মতো সেটাকে আমি কাটিং করে দিলাম। আমার আরেকটা চ্যানেল আছে অপ্সরা অল ইন ওয়ান, সেটাও আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমি কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব।
আপনাদের সাপোর্টে আমি, অনুপ্রেরণায় আমি কাজ আরও ভালো করার চেষ্টা করব। থ্যাংক ইউ।